হাজার হাজার যুব উদ্যমীরে ভরি পড়িল মহানগরীর খানাপাড়া। উদ্যমী ডেকা গাভরুর হাতত মুখ্যমন্ত্রীয়ে তুলি দিলে ধনর চেক। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের প্রথম খোঁজ। বহুতে মোক বিশ্বাস করা নাছিলে, কয় ব্যাংকত যাব নালাগে বোলে নালাগে, কোনো কাগজও দিব নালাগে বোলে নালাগে, মর্টগেজও দিব নালাগে বোলে নালাগে, বোলে টকাখানি যদি ঘুরাই নিদিয়ে। মই কইছিল যে অসমৰ যুবক যুবতীর উপর মোর বিশ্বাস আছে, তেওঁলোকক আমি যেনেকে করিব অনুরোধ করিম তেনেকেই কাম করিব। সোমবারে আনুষ্ঠানিকভাবে আরম্ভ হল মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম আসনি। খানাপাড়াত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উদ্যোগীসকলক চেক প্রদান করে শুভারম্ভ করিলে এই আসনির। যুবক যুবতীর হাতত চেক তুলি দি মুখ্যমন্ত্রীয়ে কলে, নির্বাচনের পূর্বে মই দিয়া মোর প্রতিশ্রুতি পালন করিল। অসমৰ ৰাইজক আমি দুটা প্রতিশ্রুতি দিছিল যে 1,00,000 সরকারি চাকরি আমি নিয়োগ করিম, আর দ্বিতীয়তে 2,00,000 যুবক যুবতীক আমি আত্মসংস্থাপনের পথ দেখুয়াম। 1,00,000 নিযুক্তির পরিবর্তে আজি আমি ইতিমধ্যে 1,40,000 নিযুক্তি সম্পন্ন করছো, আর 2,00,000 নিযুক্তির ফালে আজি আমি ধাবমান হয়েছো। রাজ্যের 25,000 নির্বাচিত যুবক যুবতীক মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম আসনির প্রথম কিস্তি হিসাবে প্রদান করিব 75,000 কোটি টাকা। তিনদিনিয়া প্রশিক্ষণের পিছত নভেম্বরত প্রদান করিব দ্বিতীয় কিস্তি। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম আসনির দ্বিতীয় কিস্তি হিসাবে নভেম্বরের 10 তারিখে প্রদান করিব 25,000 কোটি টাকা। হিতাধিকারীর কাম চাই পরবর্তী সময়ত অর্থাৎ তৃতীয় কিস্তিত প্রদান করিব 1,00,000 কোটি টাকা। ইয়ারে 1,00,000 টাকা হব রাজসাহায্য, বাকি 1,00,000 টাকা 3 বছরের পিছত মাহিকত 5,000 টাকা ইনস্টলমেন্ট হিসাবে ঘুরাই দিব লাগিব যুবক যুবতীসকলে। ইয়ার পিছতেই আরম্ভ হব দ্বিতীয় পর্যায়ের মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম আসনি। আসনির দ্বিতীয় পর্যায়ত 75,000 নিবনুয়াক নির্বাচিত করার কথাও ঘোষণা মুখ্যমন্ত্রীর। অহা মাহর পরাই দ্বিতীয় পর্যায়ের বাবে আবেদন করিব পারিব প্রার্থীসকলে। এই আসনিখনের প্রথম ধন 75,000 টাকা আজি আমি আপনার একোখনক ব্যাংক ড্রাফ্ট প্রদান করি। আপনার ব্যাংক একাউন্টত অহা 10 নভেম্বরত আমি আরো 25,000 টাকা সুমাই দিম, যে 1,00,000 টাকা ঘুরাই দিব নালাগে, আর 1,00,000 টাকা 3 বছর গ্যাপ দি 5 বছরত ঘুরাই দিব লাগে। এটা বছর পিছত যি সকল লড়া ছোৱালীর কাম কাজক লৈ আমি সন্তুষ্ট হম, তেওঁলোকক আমি লগে লগে পরবর্তী ধন আমি মুকলি করে দিম। মুখ্যমন্ত্রীর এই আসনির যোগেদি ধন লাভ করে নিজের ভরির উপর ঠিয় হওয়া সুযোগ লাভ করিলে 25,000 নিবনুয়ায়। আসনির শুভারম্ভণী অনুষ্ঠানত মুখ্যমন্ত্রীক ধন্যবাদ কৃতজ্ঞতার উপচাই দিলে হিতাধিকারী যুবক যুবতীয়ে। খুবই ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে, এনেকুৱা সহায়ৰ কাৰণে বহুত আগবঢ়াই যাম। আমি কিবা এটা কৰি নিজৰ ভৰিত নিজে থিয় হোৱা সপোন এটা আছে, যাতে বেলেগত অলপ পাৰো। ইমান ডাঙৰ পদক্ষেপ এটা লৈছে আমাৰ নিবনুৱা যুৱ যুৱতীৰ কাৰণে, তো এইটো ডেফিনেটলি মানে বহুত ভাল পদক্ষেপ বুলি ক'ব লাগিব। নিজৰ ভাষণত মুখ্যমন্ত্ৰীয়ে এই আসনির যোগেদি 2,00,000 যুবক যুবতীক সংস্থাপন দিয়াত সফল হোৱা বুলি দাবী তুলিলে। আনহাতে এই আসনির সম্প্রসারণ হিসাবে মুখ্যমন্ত্রীয়ে কলে, এই ধনের সদ্ব্যবহার করিলে লাভ করিব 20,00,000 টাকার ঋণ। বিশেষকৈ প্রধানমন্ত্রী মুদ্রা লোনের প্রতি যুবক যুবতীক প্রস্তুত করার লক্ষ্য লওয়া হয়েছে বলে উল্লেখ করিলে মুখ্যমন্ত্রীয়ে। ইফালে মুখ্যমন্ত্রীর দূরদর্শী উন্নয়নমুখী কামর শলাগ ললে আন মন্ত্রী বিধায়কসকলেও। অসমৰ নিবনুৱা সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত এটা বৃহৎ পদক্ষেপ বুলি মই অনুভৱ কৰোঁ, আৰু মই ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ এই চিন্তাধাৰাৰ কাৰণে তেখেতৰ মন্ত্ৰীসভাৰ এজন সদস্য হিচাপে গৌৰৱ অনুভৱ কৰিছোঁ। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এই সপোন বাস্তৱ কৰিবৰ কাৰণে নিশ্চিতভাৱে সকলোৱে শক্তিশালী হ'ব লাগিব, আত্মনিৰ্ভৰ হ'ব লাগিব। এয়া কেৱল আৰম্ভণিহে, আপোনালোকে অনাগত দিনত ইয়াতকৈ এখন পৰিস্ফুটভাৱে, ইয়াতকৈ এখন আধুনিক অসম, ইয়াতকৈ এখন কর্মদক্ষ অসম, ইয়াতকৈ এখন কর্মদক্ষ আমাৰ যুব ফোর্সৰ দ্বারা যুব উদ্যমীৰ দ্বারা এখন অসম দেখিবলৈ পাব। অসীম দত্তৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নর্থ ইষ্ট।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।